হ্যালো বন্ধুরা, জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো সম্প্রতি যে ফুড এসআইয়ের পরীক্ষা নির্ধারিত ডেট ফিক্সড হয়েছে, মোটামুটিভাবে বলা যায় যে জানুয়ারি 14 তারিখে এবং 16 ডিসেম্বর যে WBCS প্রিলিমস রয়েছে এবং খুব তাড়াতাড়ি মিসলেনিয়াসের নোটিফিকেশান বেরিয়ে যাবে। তো সুতরাং আজকের এই নতুন ভিডিওতে আমি ফুড এসআই এবং WBCSকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিএস পোর্শনের কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করব। তো সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছেন তারা এইসব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো যাই হোক বন্ধু, বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো আজকের প্রথম যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে, শিবকুমার শর্মা কোন যন্ত্রবাদক হিসাবে পরিচিত ছিলেন? অর্থাৎ এই ধরনের জিকে, স্ট্যাটিক জিকে কিন্তু পড়েই থাকে, যে যেমন ধরুন বিভিন্ন নৃত্যের সাথে জড়িত কোন ব্যক্তি। তো সিমিলারলি এখানে হচ্ছে কোন কোন যন্ত্রবাদক রয়েছে, তো এই যন্ত্রবাদকের সাথে কোন ব্যক্তি জড়িত রয়েছে। শিবকুমার শর্মা আজকের কোশ্চেনের যে ফার্স্ট যে কোশ্চেন সেখানে রয়েছে, শিবকুমার শর্মা কোন যন্ত্রবাদক হিসাবে পরিচিত ছিলেন? সেতার, সরোদ, বাঁশি না সন্তুর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সন্তুর। তো বাকি জিনিসগুলো দেখে নাও, একটু কাজে লাগবে। তো সেতার, তো ফার্স্ট অফ অল যে সেতার যন্ত্রবাদক ছিল একজন ব্যক্তির নাম, যিনি কিন্তু সেতার যন্ত্রবাদক হিসাবে পরিচিত ছিলেন, যার নাম ছিলেন বিলায়েত খাঁ এবং রবি শঙ্কর। কী নাম? এই নাম মনে রাখবেন আপনারা, রবি শঙ্কর অ্যান্ড বিলায়েত খান। ওকে, সরোদ যিনি বাজাতেন, যিনি বিখ্যাত হয়েছিলেন, সরোদ হচ্ছে আমজাদ আলী খাঁ। কী নাম? খুব বিখ্যাত নাম কিন্তু আমজাদ আলী খাঁ। ওকে, বাঁশি, বাঁশি তো বিখ্যাত একজন ব্যক্তি বাজাতেন যার নাম ছিল হরিপ্রসাদ চৌরসিয়া, এবং সন্তুর তো বললাম আমি শিবকুমার শর্মা। ওকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সন্তুর। নেক্সট দেখুন যে কোশ্চেন রয়েছে, সম্প্রতি প্রয়াত সেলিম দুরানি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে সেলিম আজিজ দুরানি। ইনি হচ্ছেন একজন আফগান বর্ন ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার, অর্থাৎ আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন, মানে তখনকার দিনে। তো এটা আগে পাকিস্তানের সাথেই যুক্ত ছিল, তো আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন এই ক্রিকেট প্লেয়ার সেলিম আজিজ দুরানি, এবং তিনি কিন্তু ভারতের হয়ে খেলতেন। তো তিনি কিন্তু কোন খেলার সাথে যুক্ত ছিলেন? কাবাডি, ক্রিকেট, ফুটবল এবং হকি। এখানে কিন্তু তিনি হচ্ছেন কাবাডি, যে ক্রিকেট খেলার সাথেই যুক্ত ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিকেট খেলা। তিনি কিন্তু 1960 থেকে 73 এই দশক একজন টেস্ট প্লেয়ার ছিলেন, এবং তিনি কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিলেন। ওকে, তো সেলিম আজিজ দুরানি যিনি সম্প্রতি মারা গেলেন, তিনি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন। নেক্সট দেখুন, ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? ইলেকশন কমিশন বর্তমান, যেমন ইলেকশন কমিশনার পড়ে পরীক্ষাতে, তো বর্তমান ইলেকশন কমিশনার হচ্ছে রাজীব কুমার। ঠিক তেমনই যে ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? জি ভি মাভলাঙ্কার, টি স্বামীনাথন, কে ভি সুন্দরম, সুকুমার সেন। এরা প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই সংবিধান প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু, ভারতের প্রথম ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। 1952 সালে যে প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পর যে জেনারেল ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে যেখানে কিন্তু জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন, সেখানে কিন্তু সুকুমার সেন ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশনার ছিলেন, একজন আইএস অফিসার, বাঙালি আইএস অফিসার, তিনি কিন্তু প্রথম ইলেকশন কমিশনার ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু সুকুমার সেন। ভারতের প্রথম ইলেকশন কমিশনার হচ্ছে সুকুমার সেন, এটা কিন্তু মনে রাখবেন। ওকে, নেক্সট দেখুন, গুরু শিখর পর্বত, যে গুরু শিখর সিংহ সেটা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? তো রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজস্থান। গুরু শিখর মানে সিংহ হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ অংশ, আবু পাহাড়ের নিকটবর্তী গুরু শিখর, মানে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে
আবু পাহাড়ের নিকটবর্তী হচ্ছে গুরুশিখর, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। ওকে, আরাবল্লী কিন্তু একটা বর্তমানে ক্ষয়জাত ভঙ্গিল পর্বত, অর্থাৎ এটাকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত যেমন হিমালয় পর্বতমালা, ঠিক তেমনই আরাবল্লী পর্বত হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। নেক্সট দেখুন, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ এই ধরনের একটা জিকে পড়েই থাকে যে কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। ক্রিকেট খেলা, না ফুটবল খেলা, না হকি খেলা, না গলফ খেলা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফুটবল খেলা। তাহলে ফুটবল খেলায় আরও কাপ রয়েছে, যেমন আমাদের সম্প্রতি ISL চালু হয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ। এছাড়াও রয়েছে যেমন ডুরান্ড কাপ, এটা কিন্তু ফুটবল খেলার সাথে জড়িত। ডার্বি কাপ, এটাও কিন্তু ফুটবল খেলার সাথে জড়িত। যেমন ধরুন ক্রিকেট খেলা, ক্রিকেট খেলাতে যেমন ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, ICC ওয়ার্ল্ড কাপ, এগুলো রয়েছে। তো এছাড়াও রয়েছে দিলীপ ট্রফি, রানী ঝাঁসি ট্রফি, ইরানের ট্রফি, এগুলো সবগুলোই কিন্তু ক্রিকেট খেলার সাথে জড়িত। দিলীপ, এটা মনে রাখবেন। ইরানি কাপ, রানী ঝাঁসি কাপ, হকি, হকি খেলার সাথে কোন কোন কাপগুলো জড়িত এটাও মনে রাখবেন আপনারা। আগা খান ট্রফি। গলফ খেলার সাথে কোন কোন কাপগুলো মানে যুক্ত, যেটা হচ্ছে কানাডা কাপ, রাইডার কাপ, এগুলো কিন্তু গলফ খেলার সাথে যুক্ত। তো এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু যে রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত, রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখুন, আজকের আলোচনার ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটি, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কেরালার থুম্বা কী জন্য বিখ্যাত? এখানে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, এটা একটা পোতাশ্রয় ন, এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে, এবং এটা হচ্ছে একটা রকেট লঞ্চিং স্টেশন। তো দেখুন, এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একটা রকেট লঞ্চিং স্টেশন। ওকে, তাহলে কেরালার থুম্বা কী জন্য বিখ্যাত? কেরালার থুম্বা হচ্ছে একটা রকেট লঞ্চিং স্টেশন। ওকে, তো এটা আপনারা মনে রাখবেন। দেখুন যে কেরালার থুম্বা হচ্ছে যে তিরুবনন্তপুরমের একটা হচ্ছে কোস্টাল এরিয়াজ, মানে কোস্টাল শহর বলতে পারেন। কেরালার যে ক্যাপিটাল তিরুবনন্তপুরম, তার একটা ক্যাপিটাল সিটি মানে সিটি হচ্ছে কেরালের যে থুম্বা, যেটা কিন্তু রকেট লঞ্চিং স্টেশনের জন্য বিখ্যাত। এটা হচ্ছে 1963 সালের 21 নভেম্বর প্রতিষ্ঠাতা করা হয়, এবং এটা পরিচালনা করেন পুরো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এখান থেকেই কিন্তু যে আমাদের যে সাউন্ডিং যে রকেটগুলো রয়েছে, যেগুলো আওয়াজ করে আর কি, সেই রকেটগুলো এখান থেকে লঞ্চ করা হয়। ওকে, তো এর সঠিক মানে একটা সংক্ষিপ্ত নাম রয়েছে যেটা আপনাদের মনে রাখতে হবে, যে নামটা রয়েছে কি TERLS। ওকে, যে থুম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন, এর পুরো নাম, এটা কিন্তু আপনার মনে রাখবেন, থুম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। তো কেরালার থুম্বা কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে একটা বিখ্যাত রকেট লঞ্চিং স্টেশন, যেখানে সাউন্ডিং রকেটগুলো লঞ্চ করা হয়, ছাড়া হয়। ওকে, ঠিক আছে, নেক্সট দেখুন যে কোশ্চেনটি রয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখুন, আমি যে কোটা কোশ্চেন আপনাদের সামনে আজকে আলোচনা করছি, প্রতিটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং তার সাথে যে ব্যাখ্যাগুলো আলোচনা করছি সেগুলোও কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, যে কোন সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, অর্থাৎ প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা জওহরলাল নেহরু তৈরি করেছিলেন, তো সেখানে পরিবর্তন আনা হয়েছে। সংবিধানের বিভিন্ন সংবিধান সংশোধন শুরু হয়েছে, এবারে ভারতবর্ষে যখন থেকে সংবিধান চালু হয়েছে তখন থেকেই কিন্তু সংবিধান সংশোধন শুরু হয়েছে। তো প্রথম সংবিধান সংশোধন হয়েছে 1951 সাল থেকে, যেটা কিন্তু যে সংবিধান, যেটা আমাদের কোন ধারাতে বলা রয়েছে, যে সংবিধান সংশোধনী সম্পর্কে, যে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে 360। ওকে, 368 যে ধারা, এখানে কিন্তু সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে। তো দেখুন যে কোশ্চেনটা, 360, যে কোশ্চেনটা আছে 368 সংবিধান সংশোধনী, 38তম সংবিধান সংশোধনী, না 40তম, না 42তম, না 44তম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনী এনেছিলে, এখানে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ওকে, তো
এই যে কোশ্চেনটা এটা একটু ব্যাখ্যাগুলো শুনে নেবেন ভালো করে। তো এই 42তম সংবিধান সংশোধনকে কি বলা হয়, মিনি কনস্টিটিউশন। এখানে কিন্তু যে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রজাতান্ত্রিক এই তিনটি শব্দ যোগ হয়েছে। 1976 সালের সংবিধান সংশোধনীতে এই তিনটি শব্দ কিন্তু যোগ হয়েছে। 38তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের অর্ডিনান্স জারি করার ক্ষমতা। 40তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে, ইইজেড সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন সম্পর্কে পার্লামেন্টে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান সম্পর্কে বলা হয়েছে। এবং 42তম সংবিধান সংশোধন যেখানে বললাম যেটা কাছে মিনি কনস্টিটিউশন, সংবিধানের অনেকগুলো ধারা এখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে প্রস্তাবনা। ওকে, 44তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে যে মানবাধিকার রক্ষা, এবং 42তম সংবিধান সংশোধনীর মানে যে মাধ্যমে যেসব মানে মৌলিক অধিকার বিরোধী বেশ কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা 1979 সালে হয়েছিল 44তম সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনী কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে 368 অর্থাৎ সংবিধানের 368 নম্বর ধারায় যে সংবিধান সংশোধনীর কথা বলা হয়েছে, এবং এতে কিন্তু 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে কিন্তু সংবিধানের প্রস্তাবনায় বেশ কিছু পরিবর্তন বা রদবদল করা হয়েছে। নেক্সট দেখুন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখুন ঔরঙ্গজেব কবে গোলকুন্ডা আক্রমণ করেছিলেন, 1678 খ্রিস্টাব্দে, 1687 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দ মানে 85 না 1682। ওকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে 1687, 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কিন্তু দাক্ষিণাত্যের যে গোলকুন্ডা সেটা জয় করেন। তো তার একটা ইতিহাস রয়েছে যে ঔরঙ্গজেব যখন মানে হচ্ছে শাহজাহানের রাজত্বকালে ঔরঙ্গজেব যখন দাক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন, তিনি কিন্তু মানে হচ্ছে বিজাপুর এবং গোলকুন্ডা এই দুটি রাজ্য জয় করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়নি। এরপরে তিনি কি করলেন যে তিনি মানে যখন রাজা হলেন, তিনি যখন রাজা হলেন তিনি কি করলেন যে উত্তর ভারতের সমস্ত প্রবলেম সলভ করে তিনি কিন্তু দক্ষিণের দিকে অগ্রসর হলেন 1685 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1685 খ্রিস্টাব্দে তিনি কিন্তু দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হলেন, এবং তিনি দক্ষিণ ভারতে অনেকটা টাইম অতিবাহিত করেছিলেন। তো এখানে যে শিয়া সম্প্রদায়ভুক্ত যে মুসলিমগুলো ছিল বিজাপুর গোলকুন্ডা জয়ের পশ্চাতে সাধারণত কিন্তু ঔরঙ্গজেবের ধর্মীয় নীতিকে দায়ী করা হয়, কিন্তু আধুনিক ইতিহাসবিদ এর পশ্চাতে নানান অর্থনৈতিক, সামরিক বা শাসনতান্ত্রিক কারণের কথা উল্লেখ করেছেন। এখানে যারা ছিলেন তারা কিন্তু শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম ছিলেন, এবং ঔরঙ্গজেবকে বলা হতো যে তিনি কিন্তু ধর্মীয় কারণেই, তিনি যেহেতু সুন্নি ছিলেন, গোড়া মুসলিম ছিলেন, তিনি চাইতেন যে তার সমগ্র রাজ্যে তিনি যতটা রাজ্য শাসন করেন সেখানে কিন্তু সমস্ত মুসলিম যেন তার কথা মতো চলে। তো তিনি সেই শিয়া সম্প্রদায়ভুক্ত রাজ্য যে গোলকুন্ডা এবং বিজাপুর, এটা হচ্ছে তিনি যখন দাক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন তখনই তিনি কিন্তু জয় করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তারপরে তিনি মোগল সাম্রাজ্যে রাজা হওয়ার পরে 1687 খ্রিস্টাব্দে তিনি কিন্তু গোলকুন্ডা আক্রমণ করেন। এবং দেখুন এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, 1686 খ্রিস্টাব্দে 1686 আরেকটা যে গোল মানে যে দক্ষিণাত্যের যে রাজ্য বিজাপুর, সেই বিজাপুরও তিনি কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর জয় করেছিলেন। ওকে, এছাড়াও তিনি 1697 খ্রিস্টাব্দে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, তিনি কিন্তু তাঞ্জোর এবং ত্রিচনাপল্লী এই দুটো হিন্দু রাজ্য জয় করেছিলেন। এইভাবে তার শাসনকালে মোগল সাম্রাজ্য একটা সর্বোচ্চ আকৃতি ধারণ করেছিলেন। ওকে, তো তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু 1687 খ্রিস্টাব্দে তিনি কিন্তু গোলকুন্ডা জয় করেছিলেন, 1686 খ্রিস্টাব্দে তিনি কিন্তু বিজাপুর জয় করেছিলেন। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে ধর্মীয় ব্যাপার, এখানে কিন্তু শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিম ছিলেন এবং ঔরঙ্গজেব কি ছিলেন, সুন্নি সম্প্রদায়ভুক্ত। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখুন কি রয়েছে, কোশ্চেনটি রয়েছে কি যে সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল, মুখ্য উদ্দেশ্য কী ছিল। 1927 সালে ভারতবর্ষে সাইমন কমিশন এসেছিলেন, 1927 সালে ভারতবর্ষে সাইমন কমিশন এসেছিলেন। এই সাইমন কমিশনকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু লালবাল পালের যে লালা লাজপত রায় তিনি কিন্তু মারা গিয়েছিলেন প্রতিবাদ স্বরূপ। তো এখানে দেখুন
কি ছিল, যে 1919 সালে যে ভারত শাসন আইন, তো তার এক অপশনগুলো পড়ে নিন। দেখুন, এর উদ্দেশ্য কি ছিল, জাতীয় আন্দোলনকে ত্বরান্বিত করা, ন রাওলাট আইনকে কার্যকর করা, ন মন্টেগুর চ্যাম্পসফোর্ড শাসন সংস্কার মানে হচ্ছে আইনের মানে হচ্ছে রূপায়ণ ঘটানো, ন ভারত শাসন আইনের পর্যালোচনা এবং নতুন নীতি নির্ধারণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এর সঠিক উত্তর হয়ে যাবে সাইমন কমিশনের মুখ্য উদ্দেশ্য কি ছিল, যে ভারত শাসন আইনের পর্যালোচনা এবং নতুন নীতি নির্ধারণ। অপশন ডি এর সঠিক উত্তর। দেখুন, ওকে, তো এখানে কি বলা হয়েছে যে 1927 সালে যখন ভারতে সাইমন কমিশন এসেছিলেন, যার মুখ্য লিডার ছিলেন জন সাইমন, তিনি কিন্তু একজন দুঁদে রাজনীতিবিদ ছিলেন। ওকে, তিনি একজন বিখ্যাত আইনজীবী এবং উদারপন্থী দলের সাংসদ ছিলেন, যিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন ভারতের সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে। ওকে, তো এরা সকলেই ছিল যেহেতু শ্বেতাঙ্গ, তার জন্যই ভারতীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যে সাইমন কমিশনে ভারতের কোনো লোক ছিলেন না। ওকে, তো এই সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিলেন যে 1919 সালে যে ভারত শাসন আইন জারি হয়েছিল, 1919 সালে, এবং 1935 সালে যে ভারত শাসন আইন পরে জারি হয়েছিল। তো 1919 সালের যে ভারত শাসন আইন, এই আইন কতটা অগ্রগতি লাভ করেছিল সেটা অনুসন্ধান করার জন্য এবং ভারতের সমস্যা অনুসন্ধান করে ভারতের জন্য সংবিধান রচনা করাই ছিল কিন্তু এই কমিশনের মুখ্য উদ্দেশ্য। তাহলে কি মনে রাখবেন যে এই কমিশনের মুখ্য উদ্দেশ্য যে একটা সংক্ষেপে হতে পারে যে ভারতের কি ছিল সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে, এটা কিন্তু WBCS পরীক্ষায় বারবার এসেছে কোশ্চেনটা। তো 1919 সালের যে ভারত শাসন আইন, ভারত শাসন আইনের অগ্রগতি কতটা হয়েছে সেটা অনুসন্ধান করার জন্য এবং ভারতে যে অদ্ভুত যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে সমস্যাগুলো আবির্ভাব হয়েছে সেই সমস্যাগুলোকে অনুসন্ধান করার জন্য এবং ভারতের জন্য একটা সংবিধান রচনা করাই ছিল কিন্তু এই কমিশনের মুখ্য উদ্দেশ্য। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন ডি। এরপর যে কোশ্চেনটি আলোচনা করব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখুন, যে ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে রয়েছে, ভারত পাকিস্তান, ভারত নেপাল, ভারত চীন, না ভারত বাংলাদেশ? তো এর ম্যাকমোহন মানে হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে কি, যে ভারত পাকিস্তান, না ভারত নেপাল, না ভারত চীন, না ভারত বাংলাদেশ? তো এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু ভারত এবং চীন। ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে, ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তো একটু মনে রাখবেন, দেখুন এখানে যে ভারত এবং পাকিস্তানের জন্য যে সীমান্ত রেখা রয়েছে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। ওকে, 1947 সালে যেটা হয়েছিল রেড ক্লিফ লাইন, বা LOC লাইন অফ কন্ট্রোল। তো ভারত এবং নেপালের মধ্যে কোনো সীমারেখা নেই, ভারতের মানুষ কিন্তু নেপাল যেতে পারে, নেপালের মানুষ কিন্তু ভারত যেতে পারে। এবং বলছে ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, তাহলে সঠিক উত্তর হয়ে গেল ম্যাকমোহন লাইন। ভারত এবং বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সাথে বর্ডার রয়েছে বাংলাদেশের। এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে এটা সীমারেখার কোনো নাম নেই, তো একটু মনে রাখবেন যে এটা 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, এটা হচ্ছে ভারত এবং মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে রয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে গেল কিন্তু ভারত এবং চীন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে, ভারত এবং চীনের মধ্যে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই আলোচনাতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে আলোচনা করতে পারি। থ্যাংক ইউ।